ব্রাজিল 7 আপ এটা আমরা প্রমাণিত হইল যে ওরা 7 আপ এটা বড় এটা ভুয়া ভুয়া টিম এটা ভুয়া পুরা ভুয়া পুরা ভুয়া আচ্ছা আমরা চাই যে ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলুক ব্রাজিল অনেকগুলো অ্যাটাক করছে কিন্তু হচ্ছে তারা গোল পায়নি এটা তাদের দুর্ভাগ্য আজকে ভালোবাসা রইল আর্জেন্টিনার প্রতি আর আজকে অনেক অনেক খুশি ব্রাজিল হারছে তাই ক্যামেরুনের কাছে ব্রাজিলের অপ্রত্যাশিত পরাজয় তবে ব্রাজিল ভক্তরা হতাশ নন তারা বলছে প্রথম সারির ফুটবলারদের সাইড বেঞ্চে বসিয়ে রাখাতেই এমন ফল প্রত্যাশা পরের ম্যাচে ব্রাজিল ভালো করবে আর আর্জেন্টিনার সমর্থকরা চান ফাইনাল হোক ব্রাজিল আর্জেন্টিনার আলী তালুকদার জানাচ্ছেন সমর্থকদের কথা ব্রাজিল ক্যামেরুন ম্যাচ দেখতে কানাকানায় পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলমাত ব্রাজিল ভক্তরা প্রতিটি আক্রমণে উল্লাসে মেতে ওঠেন টান টান উত্তেজনায় কাটে ম্যাচের প্রথমার্ধ বিরতির পর সমান তালে লড়াই চালিয়ে যায় ক্যামেরুন আর সুযোগ তৈরি করেও গোল না পাওয়ায় হতাশা বাড়ে ব্রাজিল সমর্থকদের শেষ পর্যন্ত অপ্রত্যাশী পরাজয় তবে ব্রাজিল সমর্থকরা জানান ক্যামেরুনের কাছে হারলেও নক আউট পর্বে ভালো করবে ব্রাজিল আমরা আসলে বি টিম দিয়েও যে আসলে ভালো কিছু করতে পারি এটা একটা ভালো দৃষ্টান্ত রাখতেছেন আমাদের কোস্তিতে ব্রাজিল ভক্তদেরকে কখনো হতাশা করে নাই খেলাটা উপভোগ করতেছি আশা করি আমাদের তো কাপ আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ আমাদের অত টেনশন নাই গোল দিলে এটা আমাদের জন্য বোনাস ব্রাজিল সমর্থকদের বিষাদের মাঝে উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকরা দুদলের ভক্তদের মাঝে এ নিয়ে চলে বাকযুদ্ধ আমরা চাই যে ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলুক ব্রাজিল অনেকগুলো অ্যাটাক করছে কিন্তু হচ্ছে তারা গোল পায়নি এটা তাদের দুর্ভাগ্য আজকে ভালোবাসা রইল আর্জেন্টিনার প্রতি আর আজকে অনেক অনেক খুশি ব্রাজিল হারছে তাই ব্রাজিল 7 আপ এটা আমরা প্রমাণিত হইল যে ওরা 7 আপ এটা বড় এটা ভুয়া ভুয়া টিম এটা ভুয়া পুরা ভুয়া পুরা ভুয়া তবে সব ছিনিয়ে পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল আর্জেন্টিনা ভালো খেলা উপহার দিবে এটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের আলী তালুকদার News 24, Dhaka.